আল্লাহর বান্দাগণ যার জন্য রমজান মাস কমিটি সিদ্ধান্ত নিলাম মেসাবে লম্বা তারাবির নামাজ পড়াইছেন আমরার মেসাবরে কি করি মেসাবরে কিছু পয়সা করে আমরা হাদিয়া শরীফ দান করতাম সারা মাস মেসাবে কি করলা তারাবির নামাজ পড়াইলা অত মেহনত করলা আস্তারা মাস 24 ঘন্টা ডিউটি করলা মেসাবে তো বাড়ি তো ঈদ করতে খা বড় প্রয়োজন আছে বাবা এর লাগে আমরা কমিটির মঞ্চে একটা সিদ্ধান্ত নিলা গত বছর 200 টাকা করি আসলো এবার ওইতো না এবার 300 করে সারাই দিলাম কোয়া কমিটি সিদ্ধান্ত নিছেন বুঝাইছেন ইগো আমরা সারাই মানতাম আচ্ছা আপনার বেশি অসুবিধা হয় বলে 300 করি জবর ওর বা তে 250 করি ফালা ওলা রানি 250 করি ফালাও তো এক গুরো ইনু মসজিদ সামনে মাতি তা নেরা সামনে মাত তো না ফটো গিয়া কইবার গতবার আসলো 200 আর এবার ডাইরেক্ট 300 কি গিয়ে নিল রে বুঝাইছেন কি গিয়ে বাড়াই দিল ডাইরেক্ট 300 হ্যাঁ আমি দিতাম উতাম না আমি আমার 200 দিব বুঝাইছেন কইয়া বারই গেলাম এক গুরো আলকি গেলাম বেমারি মুখা হও যেন বেমারি ও বেমারি বারই গেল এরা আর কয়জন বারই গেল বারই এখন ইয়ে কইলা না না আমরা 300 না আমরাও 200 আমরা 250 দিন 50 দেওয়ার দাম নাই ও এক গুরো বাদে 250 দেনওয়ালা তখন আর রাস্তা গাওয়ে দেন 300 ও জানিলেন জানি ও এরা ওই লাগে বাসি লাইছন এরা ওই লাগে ফসাদি এরা ওই লাগে বেমারি যারা আল্লাহর বাস্তে মাত্র 50 টাকা দেন না বকিলি করে এরা ওই লাগে বেমারি ফসাদি কলবর বেমারি জানিয়া রাখবা আস্তা রোজা মাসে 30 দিনে 30 কেজি জিলাপি খাইলেন নেন কঞ্চে হ্যাঁ আয়া 30 কেজি প্রায় জিলাপি খাইলা আপেল খাইলা খাজুর খাইলা মিলাইয়া আপনি দেখবাই কুইন্টাল দেড় কুইন্টাল মাংস ভাজিল খাইনি খাইনি না না কঞ্চে খাইতে আমি না করি না আর মাত্র 50 দিতে সময় ওইছে না দিতাম না ওই তো ওই লোকের বেমার আমরা দিল বেমার আমরা আমরা ইসলাম ইসলামের খেদমত কেমনে করতাম আমরা আগুয়াইতাম কীভাবে কীভাবে আমরা আগুয়াইতাম মসজিদ মাদ্রাসা এটা যদি আমরা আগুয়াই না তাহলে আমরা দুর্বল হইম এর জন্য বিশেষ করিয়া সারায় খেয়াল করিয়া একটা ছাত্র পড়াইতে গিয়ে আপনার প্রাইভেট মাস্টার রাখলে দেখবা 300 করে মাসও বেতন দেওয়া লাগে বাবা এর জন্য আল্লাহর বাস্তে 300 করে 12 দিনে মাসও দিতাম বাড়ি আর কারেন্ট বিলও দিয়ে আর সব কিচ্ছু খাই আর মসজিদের বেতন যেগুন সারা মাসে পড়ে 100 বা 125 টাকা 150 টাকা ওগুন আমরা বকিলি করে আমরা দেই না এক গুড়ে মুঠি আটকাইয়া রাখিলাই ও বাবা আমরা ইসলাম খিলে আমরা টিকাইয়া রাখতাম নবীজির ইসলাম রে তো এমন আমরা বিদায় দিলাইম সারা বাড়ি না নিগুন চাই সব বাড়ি প্রাইভেট বাচ্চারার ফলার খরচ দিয়ার মাছও গাইয়ার গুস্ত গাইয়ার কারেন্ট বিলও দিয়ার সব তা গুছাইতাম বাড়ি আর মসজিদে 125 মাস হলান বা 150 কোনো আমসে 200 অগুন আমরা দেই না সারা তুব মারি জমাইয়া তন কিছু মানসি দেই না এগুন না দিলে মসজিদ চলবো নি যায় মেসাবার বেতন চলবো নি বেতন বাড়ানি যাইব নি বলে জি না এর লাগি দয়া করিয়া কিছু আমরা মানুষে আসান করা বর্তমান রমজান মাস মেসা বগলে কইলা গ্রামের মুরব্বী কমিটি কইলা গতবার এতে কাবো আসুন দুইজন এরা আরও কিছু কাপড় চুপড় দিতাম হক আছে এরা আমরা দায়িত্ব লইছেন লইছেন নি না না কোন যায় এত কাপড় ঢুকলে এরার কাপড় চুপড় আপনার এলাকার দেইননি জি দেয় নান যাই হোক দেইন জানি নিয়ম হয়েছে কিছু পয়সাও দিতায় কিছু কাপড়ও দিতায় এরা আস্তা মহল্লার জিম্মা লইছেন আর মেসাবে সারা মাস তেরাবির নমাজ বিশেষ করিয়া বাবা পড়াইছেন উতির নমাজ রে জমাতে পড়াইলা তেরাবির নমাজ 20 রাখা সুন্নতে মুয়াক্কাদা জমাতে পড়াইলা ক্ষত রয়েছে পড়াইলা মেসাবে স্পিডে না পড়াইলে উপায় নাই চুড়া কালার আছে একটা কালার রইল সাদা দুই নম্বর রইল গিয়া খালা তিন নম্বর রইল গিয়া লাল তিন ধরনের মাটির কালার আছে এর কারণে আজরাইলে মাটির জাবট মারিয়া সাইর জায়গার থাকি আসলা সাইর জায়গার মাটি আনি একত্রিত কসলা তিনটা কালার মাটির মধ্যে আসলো কেয়ামতের আগ পর্যন্ত সারা মানুষ অগলোর কালার আল্লাহ দান করছে তিনটা ইনো যত আসুন এর মধ্যে সাদা এক গুরু আসুন মানে সাদা পরিষ্কার মানুষ আরেক গুরু মানুষ আমরা আছি খালা আর আরেক গুরু আছি একবারে লাল মাটিরও লাল কালার এগুলো আছে নানি এক গুরু লাল এক গুরু সাদা আর এক গুরু খালা যার জন্য আল্লাহর বান্দাগণ দেখো কাপ বিশেষ করে এইটার প্রতি আমরা একটু লক্ষ্য করতাম মুমিন যারা আছে মুমিনে খারাপ জিনিসটা কি সব সময় সরিয়া থাকব পরহেজ করব আর মুনাফিকের জিন্দগির মধ্যে সে কখনো পরহেজ করতো নাই নমাজও পড়িব আবার সুদর ব্যবসাতে যাইব নমাজও পড়িব আইলো টেলি লাইব নমাজও পড়িব দুই গ্রাম দি লাগাইব নমাজও পড়িব গুনা কবিরার মধ্যে যাইব মানুষে কইবার বা আলি মগলে কইছন নমাজ পড়লে গরিবী দূর হয় নমাজ পড়লে ফাঁসা খান থাকি বাঁচা যায় আমরার গ্রাম আমরার এলাকাত
অমুক বান্দায় নমাজ পড়ে ফরর জমিন দাবিয়া খাইলাই ফরর হক দাবিয়া খাইলাই অমুক বান্দায় নমাজ পড়ে এর পরেও দেখিয়ার গুনার মধ্যে লিপ্ত হই যা সুদর ব্যবসাও চালায় ও বাবা এই নইলা মুমিন না কিন্তু তাই নিয়ে থাকছুন গিয়া মুনাফিক মুনাফিক কইতে কোনো গালি নাই বাবা মুনাফিক বলি আল্লাহ জমিন দান করে না মুনাফিক হইয়া থাকছুন গিয়া দুনিয়ার জমিন আসার পরে তান কার্যকলাপর দ্বারা তাই মুনাফিকের দরজায় যায় মুনাফিক চিনা যায় না বড় মারাত্মক বাবা কপালের মধ্যে মুনাফিক লেখা নাই পিঠির মধ্যে মুনাফিক লেখা নাই মুনাফিক একমাত্র আল্লাহর বন্দায় তার কার্যকলাপর দ্বারা এই মুনাফিক মনের আলামতর দ্বারা মুনাফিক ধরা যায় এখন দেখি মুনাফিকর বৈশিষ্ট্য আলামত কিছু আলোচনা করলে বুঝতাম পারমু মুনাফিক কারা কয় দেখো কোরআনের মধ্যে সর্বপ্রথমে আলোচনা যায় কোরআনে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার নবীর শান আয়াত নাযিল করিয়া দিলাইলাম রাসূলুল্লাহর জমানায় এক শ্রেণীর মানুষ অত সুন্দর ভালো লেবাস পরিধান করিয়া নবীর সামনে হাসি ফুর্তি আনন্দ করতা আর রাসূলুল্লাহর সামনে আসিয়া তারা ভালো ভালো কথা কইতা কইতা আমরা আল্লাহরে মানছি ও নবী আপনার যে আল্লাহ আছেন আল্লাহরে এক বলি আমরা বিশ্বাস করছি ও নবী দিন আখেরাত আমরা সব মানিয়া নিছি কিন্তু শরিয়া গিয়া কইতাই গো মুহাম্মদের যেথা কইতা বেহুদা কিয়র মানতা তারা বিলকুল নবীর সামনে তাকে শরিয়া গিয়া বেহুদা বকাবো কি করে নবীর সামনে আসিয়া বলা নবীর সামনে তাকি সরিয়া গিয়া সমালোচনা করা নবীর নিন্দা করা নবীর গিবত গিল্লা করা আবদুল্লাহর ছেলে মোহাম্মদ বলিয়া তারা এইভাবে কথা তুলিয়া গালি গালাজ করা ও আল্লাহর জাতের বরদাস্ত হইছে না আল্লাহ কুরআন ওর আয়াত নাজিল করে দিছ ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ওয়া মিনান নাস হে নবী আপনার কাছে এক গুড়ো মানুষ আসবা মাই ইয়াকুলু আমান্না এরা কইব আমার উপরে তারা ঈমান আনছে আমান্না বিল্লাহি আমার উপরে তারা ঈমান আনছে ওয়া বিল ইয়াউমিল আখিরে আখেরাতের দিনের উপরে তারা ঈমান আনছে ওয়া মা হুম বিমুমিনিন এরা হালে কে মুমিন নাই এই আয়াতের ব্যাখ্যা দেখলাম মুনাফিকদের সানসে আয়াত নাজিল হইছে আল্লাহর জাতে জানান বলে ও নবী জানিয়া রাখবা এরা হইলা গিয়া মুনাফিক এরা কারা মুনাফিক এরা নবীর সামনে মানছে মাতিছে বালা সরিয়া গিয়ে সমালোচনা ইতা নবীদের জমানার মধ্যে ছিল আইজ যদি এক গুড়ো মানুষ আসন বাবা মসজিদের ইমাম সাহেবের সামনে গিয়া বালা মেসাব তো বড় বালা পাইছি মেসাব আপনারা না দেখলে কোনো উপায় নাই কই সামান্য সরিয়া গিয়া মানুষরে কইবা বিজা খাতে এক মেসাব লিয়া কিলা দিন কাটাইতা বুঝাইছেন ও আমরা সমালোচনা হতা সামনে গিয়া মেসাব খুব ভালো হাল্লা মেসাব আল্লাহ আপনারা দেখছি না কয়দিন থাকি মুখ দিয়ে বলা সরিয়া গিয়া কইবা বা উঠো মেসাব খালি বাইক লিয়া ঘুরুন বুঝাইছেন ও তা মাছ আমরা মেসাব বলার বাইক ছড়া দেখলে এক গুড়ার চলে বুঝাইছেন খারার চলে আমি কইয়া আল্লাহ কুরআন ঘোষণা করছেন ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা এক গুড়ো মানুষ জমিনের মধ্যে হইবা এরা মানুষের মানে কলবর মধ্যে বেমার হইব যে বেমারটা কোনোদিন কমত না এই বেমারটা দিনে দিনে বাড়িব এই বেমার কোন বেমারই বাবা কোনো টিবি বেমার নাই ক্যান্সার বেমার নাই হাডর কোনো বেমার নাই এমন বেমার দুনিয়াত কোনো মানুষের বালাই সে দেখতে পারত নাই মেসাব বালা চলি যাইত্রা চাইব মেসাবরে কিলা বরবাদ করা যায় মাস্টর বালা চলি যাইত্রা মাস্টর ডে কিলা বদনামি বানানি যায় গ্রামের অমুক ছেলে উঠি গেছে ফোড়া বেশি ফড়ি লাইছে তারে কিভাবে বাড়ি মারা যায় ইগু বিদেশ বাড়ি গিয়া রুজি রোজগার করিয়া উঠি গেছে তারে কিলা ধ্বংস করা যায় অমুকে কারবার করিয়া উঠি যাইত্রা কিলা তারে বাড়ি মারা যায় অমুকে বিল লই লাইছন ইবার লিজ লই লাইছন তানরে সিনাই আগামী বছর কিলা নেওয়া যায় ও তা আছে না আমরার মধ্যে গুরু ও খালি বাড়ি মারা কলব বেমার বালা জিনিস বিলকুল দেখবার ক্ষমতা নাই খালি মানুষের হিংসা করা মানুষদের ডাউন করার লাগে চিন্তা ধারণা করা ও জিনিসটা বুঝাইছেন মসজিদ বালা সলিজার কমিটিয়ে বালা চালাই লিত্রা মনে করো কুয়া ই কমিটি বদলা হয়েছে না এটা কমিটি ঠিক না আমরা তার লাগে নমাজও যাই না আর ই মেসাবে এখন রাখিয়া বইছেন মেসাবে কমিটির হাত করলিছন মেসাবে জোর করলিছন মেসাবে খাদাইবার ক্ষমতা নাই বুঝাইছেন বললাম মাত থাকে না নি এটা কমিটি বইছে না এটা কমিটির লাগে হয়েছে না কমিটি ঠিক নাই বুঝছেন আলগা থাকি সরিয়া খালি ফিতনা হসা সৃষ্টি করা মোটামুটি বালা জিনিস বালা মানে বালা জিনিস নাই সব সময় বুড়া জিনিস দিলর মধ্যে ও ওইটা আল্লাহ কইছেন ও নবী জানিয়া রাখিও এরার দিল বেমার ই বেমারি কেন কম তো নাই দিনে দিনে খালি কলবরি বেমার বাড়িতে থাকবো
ইলা বেমারি আমরা থাকতাম বাড়ি দেশ হওয়া যায় না থাকি যাইতাম বাড়ি হ্যাঁ বলে আসুন নেন রাস্তা যদি মেসাবে ফোড়ায় দাঁড়াইয়া খান খাই ডালিয়া কইবা মেসা আমরা গতদিন উত্তর মসজিদে গেছিলাম মেসাবে 32 মিনিটে সারা শেষ হর নিছে বুঝাইছেন আয়া হুনাই বাইরের তুইলে আপনি 32 আজাইলা হই 40 গেলে বুঝাইছেন তোরা রেস তুলিয়া দিতরা আরে ও মেসা কইতে আয়া ইতা ইনশাআল্লাহ আমিও হারি আল্লাহ দিলে ফাড়দম না কেন হারি বুঝাইছেন যে যে কিছু রেস দিন জানি বুঝাইছেন হাই রে হা সময় নাই কারণ দুজা মাস আমরা ইফতার রাখতে খাইতে খাইতে গলার গেছে আই এক গুরুর বুঝাইছেন আর বাদে খালি বেজুত আর বেজুত কিওর থেরাপি খালি খালি উফরে দি খালি মারে খালি উফরে দি মারে রমজান মাস আপনার লিভার স্টোমাকি আস্তা দিন আপনি উপবাস তখন দুর্বল হয়ে যায় এই সময় আপনি ফানি দেখা ফয়াল্লা মিঠা জিনিস সামান্য খাইয়া হালকা যাও কিছুটি সামান্য ফেটো দিয়া আস্তে নমাজও লাগি যাক বুঝেছে নমাজ পড়িয়া কিছু তো খাওয়ার বাকি রয়েছে সারা খাওয়াত লাগলে সময় বেশি যায় মোটামুটি কিছু খাইলা রে খারে খালি ফানি খাইয়া লগে লাগুন না জানি বাদে আপনার কুম্বা টান রইব খাজুরে দি জিলাহি বুঝাইছিল নমাজ বাদে সহি হইতে পায় লাগে মনে মনে কইয়া বলে আস্তা প্লেট তুইয়া আইছি জিলাপি সাইর খান আর খাজুর আহের বুঝাইছিল এল্লা কিছু খাক ইমাম সাবরে খাইয়া রমজান মাস আজান ওয়ার বাক্কা বাদে নমাজ পড়লে কইব মাগরিব রক্ত বাক্কা লম্বা আছে কারণ দিল আস্তা দিন হো বাস আসলা কিছু আত্মারে শান্তি করিয়া নমাজ লাগা আর খাওয়াত লাগলে একেবারে দিগ্রা দিন আবুদ হয়েছিল যদি কোন বইছি আসন বাতিয়া 25 মিনিট তে আপনার নু নমাজের রক যার গিয়া মগরু রক্ত আমাই যাইব বাদে যার কারণে বিশেষ করিয়া কিছু একটা জিনিস খাইয়া আগে লাগক কুয়ার ওলা বাটে সারাই খাইন জানি রমজান মাস মারাত্মকভাবে বেশি খাইন না জানি লিভার দুর্বল হইব বিভিন্ন অসুবিধা হইব আপনি বেমারি হয়ে যাবে আস্তা দিন হবাস তখন লিভার কমজোর কিন্তু দড়া দড়া আপেল খাজুর ইতা বেশ দিন না জানি ভেটো লিমিটেড খান জানি বেশি যাও পানি কিছুরি ওটা খান জানি আপনার ফায়দা আছে কোনো রুগী হইত না রমজান মাস সুন্দরে কাটিব ও থেরাপিও পারবা শরীর বার হইত না প্রেশার হাই হইত না লো হইত না বুঝেছিল ও একগুড়ে প্রেশার লো হয়ে যায় গিয়া রমজান মাস বেশি খেয়ে হাই হয়ে যায় গিয়া আল্লাহর কাছে কথার প্রসঙ্গে আমি কইলাম এর জন্য বিশেষ করিয়া আল্লাহ।